খয়েরপুরের পল্লী মঙ্গল স্কুল পরিদর্শনে শনিবার সে স্কুলে যান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তার প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নকে সফল করার জন্য চেষ্টা করছে সরকার। এ প্রসঙ্গে পাণ্ডবপুর সিনিয়র বেসিক স্কুলের সামগ্রিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী। জানিয়েছেন, শিক্ষক দিবসে সেই স্কুলকে পুরস্কৃত করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন। পল্লী মঙ্গল স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশংসাও করেছেন তিনি। জানিয়েছেন, স্কুলের পরিবেশ খুবই পজিটিভ, নিজেকে রাজ্যের শিশুদের মন্ত্রী হিসেবে অভিহিত করেছেন রতনলাল নাথ। আমাদের রাজ্য সরকার যে স্বপ্ন দেখছে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, আজকে আমি অভিভূত। বিশেষ করে গ্রামের একটা স্কুলে গিয়েছিলাম, পাণ্ডবপুর সিনিয়র বেসিক, এত সুন্দর, এত ডিসিপ্লিন এবং ছোট ছোট ছেলেমেয়েরা এমন এত পজিটিভ যে চিন্তা করা যায় না। আমি ভাবছি আগামী 5ই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস সেদিন তাদেরকে পুরস্কার দিতে পারি কিনা। এত সুন্দর, কোন রাজ্যের কোন স্কুল, প্রাইভেট স্কুল বলুন যাই বলুন, আমাদের ধারে কাছে নেই। এই যে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি, এটা সুফল পাওয়া যাচ্ছে এবং এই স্কুলের স্টুডেন্ট টিচার সবাই ভীষণ পজিটিভ এবং ডিসিপ্লিন। শুধু গাছ লাগাতে বলেছি, খুব ভালো লেগেছে, এবং ছেলেমেয়েরা অত্যন্ত পজিটিভ। শিক্ষক শিক্ষিকারা যারা করছে তাই তাদের তৈরি করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিভিন্ন ছাত্রদের প্রশ্নও তো করলেন, খুব ভালো উত্তরও দিলে, সে বিষয়ে